নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর বৃহস্পতির রাশি পরিবর্তন, অর্থাৎ আগামীকাল 13ই এপ্রিল 2022 12 বছর পর এই মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে মীন রাশিতে প্রবেশ করছে, এর ফলে যে 8 রাশির কথা বলছি, উন্নতি আর উন্নতি কেউ আটকাতে কিন্তু পারবে না। দেখুন, বৃহস্পতি একটি রাশিতে একটি বছর করে অবস্থান করে, অর্থাৎ এই যে 12 বছর পর এই মীন রাশিতে প্রবেশ, যে 8 রাশির ভাগ্য চমকাতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ আলোচনা অবশ্যই শুনবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলা হবে। শুধুমাত্র রাশি নাম শুনে যাবেন না, কারণ এই জ্যোতিষের প্রোগ্রামটা শুধু রাশির নাম শোনার জন্য নয়, যারা জ্যোতিষ শিখছেন কি না তাদের পক্ষেও কিন্তু অনেকখানি কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, মীন রাশিতে প্রবেশ আগামীকাল, এই মীন রাশিতে প্রবেশের ফলে যে 8 রাশির কথা বলবো, তার আগে বলে দিই, বৃহস্পতি যদি আপনার রাশিচক্রের শুভ অবস্থাতে থাকে তাহলে আপনি কিন্তু এই সময় দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পাবেন এই বৃহস্পতির রাশি পরিবর্তনে। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? বৃহস্পতি আমাদেরকে দেয় জ্ঞান, শিক্ষা, দাম্পত্য সুখ, অর্থ, সন্তান সুখ, ভ্রমণ, এই সমস্ত কিছু দেয় বৃহস্পতি। ধর্মীয় যে ভ্রমণগুলো হয় এটাও কিন্তু বৃহস্পতির কিন্তু আন্ডারে। অর্থাৎ দাদুর সুখ, আপনি দাদু থেকে কেমন সুখ হয় সেটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেখায়। বৃহস্পতি আপনার টিচারদের দিক থেকে কেমন আপনি সহযোগিতা পাবেন এটাও কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি আপনার মেয়েদের ক্ষেত্রে বিবাহের পর দাম্পত্য সুখ কেমন পাবে সেটাও কিন্তু বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে মানে একটা বড় প্ল্যানেট। এই বৃহস্পতি যার জন্মছকে শুভ অবস্থাতে আছে তাদের কিন্তু এই আগামী 1 বছর মানে দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু পাবে মীন রাশিতে প্রবেশ করাতে। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি ধরুন পোকরাজ পড়তে পারছেন না, পোকরাজ অনেকের ক্ষেত্রে কিনা কিন্তু মুশকিল হচ্ছে, আমি আপনাদেরকে বলবো বৃহস্পতি রক্ষা কবচটা যদি আপনারা পরিধান করেন। যাদের ক্ষেত্রে বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বৃহস্পতি আপনার অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশভাবে অবস্থান করছে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে মারক, আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু মারক, সেক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতির রক্ষা কবচটা যদি আপনারা পরিধান করেন তাতে বিশেষরূপে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। দেখুন, একটা কথা বারবার বলি যে এই রাশিগুলো ভালো হচ্ছে কারণ নাই, মানে আন্তাবৃ কথাবার্তা বলা, হাওয়াতে কথা বলা, কৌশিকরা কোনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আলোচনা কিন্তু আমি করে থাকি। কেন হচ্ছে, হোয়াই, কী কারণে হচ্ছে, বৃহস্পতি কেন ফল ভালো দিবে এটা দেখার বিষয়। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যে স্থানে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, অমৃতর মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি থেকে, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। তো 4টি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। 8টি রাশির মধ্যে 4টি রাশি ডায়েরিতে নোট করে নিন, 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এবং 4টি রাশি মধ্যম কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, অর্থাৎ কৌশিক রায়ের কাছে হবে না বলে ডিকশনারিতে
আমি কেটে দিয়েছি আমার এই জায়গা থেকে, অর্থাৎ হবে না বলে। দেখুন, সমস্যা যেমন আছে ঈশ্বর তেমনি সমাধানেরও পথটা কিন্তু পাশাপাশি কিন্তু তৈরি করেছে। ওই হচ্ছে হবে বলে কৌশিকের কাছে কোনো কথা নাই, চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে করে দেখাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, বৃহস্পতির ক্ষেত্রে চারটি রাশির ক্ষেত্রে হংস নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এই হংস নামক মহাপুরুষ রাজ্য এই চার রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন, আবারও বলছি, এই যে আমি ভিডিওটি দিচ্ছি, এটি আবার কপি হয়ে আবার নিজের মতন করে বানিয়ে গুছিয়ে রান্না বান্না করে মানে সাজিয়ে আবার রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। কারণগুলো বুঝাচ্ছে দরকার আছে, আলতু ফালতু আন্তাবড়ি জ্যোতিষের এখানে কলঙ্ক করিয়ে লাভ নাই, অর্থাৎ লজিক দিয়ে বুঝাতে হবে। প্রথম যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে হংস নামক মহাপুরুষ পঞ্চমহাপুরুষ রাজ্যকে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের কর্মভাবে এটা সৃষ্টি করছে, কর্মর জায়গাটা আপনাদের উন্নতি হবে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কর্মপ্রাপ্তি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে চতুর্থভাবে দৃষ্টি। মায়ের সাথে সুস্বাস্থ্য ঠিক হবে, মায়ের সাথে সম্পর্কে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু এই সময় বৃহস্পতি কিন্তু করবে। আপনি মিথুন রাশি মানুষ এবং তুঙ্গ গ্রহে দৃষ্টি, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং সরাসরি বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এই সময় কী হবে, আপনাদের কিছু কিছু ঋণ পরিশোধ হবে এবং পেটের সমস্যাটা কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও ভুগাতে পারে। তবে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রাশিগুলো, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের আয় উন্নতির জায়গা বৃদ্ধি হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে এবং সরাসরি আপনাদের একা কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে উচ্চ পদ এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দ্বাদশভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে। দেখুন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনাদের ইনকাম হবে এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ধনু রাশির। ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদেরও পঞ্চমহাপুরুষ রাজ্যকে হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনার দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনার শুভ বিবাহের যোগগুলো সৃষ্টি করবে, আপনার ব্যবসার জায়গাটাই যথেষ্ট ভালো, আপনার একাদশভাবে দৃষ্টি আপনার ক্ষেত্রে এই সময় যে কোনো কার্যের সফলতা কিন্তু দিবে। সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনার উন্নতি, ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং আপনাদের বেশ কিছু ডুবে গেছে, আটকে গেছে টাকা, কারো লাখ কারো কোটি, সেই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে এই সময়। এবং বড় ধরনের কন্ট্যাক্ট, যোগাযোগ আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু আসবে। ভাই বোনদের সাথে সম্পর্কের, আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এই সময় দেখা কিন্তু যাচ্ছে। এই বৃহস্পতি রাশি পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে ম্যারেজের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম চার নম্বর যে এক্সিলেন্ট রাশি। চারটি আমি পরপর এক্সিলেন্ট দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, অর্থাৎ উন্নতিকেও আটকাতে পারে না, উন্নতি আর উন্নতি হতে থাকবে। সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি গোল্ডের সঙ্গে যুক্ত আছেন,
আপনি শেয়ার মার্কেটে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে, আকস্মিক প্রাপ্তির জায়গা থেকে, এবং যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনি মিন রাশির সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু এই সময় হবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, শুভ বিবাহের যোগাযোগগুলো, কানেকশানগুলো কিন্তু আসবে, এবং সরাসরি ভাগ্যোদয়, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু ভাগ্যভাবে দৃষ্টিতে, ভাগ্যের জায়গাটা কিন্তু উন্নতি কিন্তু করবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ, ধর্মীয় যাত্রা, উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা বিদেশে আছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় কিন্তু পেতে চলেছে। এই যে হচ্ছে চারটি এক্সেলেন্ট। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনভাবে অবস্থান করছে একাদশপতি এবং ধনপতি, ধনভাবে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। ধনের জায়গাটা আপনাদের বৃদ্ধি এই সময় হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এই সময় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আয় উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় বৃহস্পতি আপনাদেরকে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি কুম্ভ রাশির মানুষ, পাঁচ নম্বর রাশি, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু কুম্ভ রাশিকে দিতে চলেছে। যে কোনো কার্যে একাদশপতিকে কানেক্ট করছে, যে কোনো কার্যে সফলতা কিন্তু আপনি কিন্তু এই সময় পাবেন। অদ্ভুত অকল্পনীয় লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে এবং ধনাধিপতিকে কানেক্ট করে, অর্থাৎ ছয় নম্বর রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, জেমস জুয়েলারি, গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, ফাটকা, এগুলো থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। সন্তান প্রাপ্তির জায়গা, সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সফলতা এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। ভাগ্যের উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, একাধিক প্রপার্টি কিনা, বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ, উচ্চ শিক্ষাতে যারা আছে উচ্চ শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট, আপনি বৃশ্চিক রাশি মানুষ, উচ্চ শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনি কিন্তু লাভ কিন্তু এই সময় পাবেন। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি এই সময় হবে। রাশির উপর দৃষ্টি, আপনাদের শারীরিক পার্টটা কিন্তু উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, বেশ কিছু মনের আশা আপনাদের পূরণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, দুহাত ভরে আপনাদের কিন্তু অর্থ কিন্তু এ সময় কিন্তু দিবে। অর্থাৎ অর্থনৈতিক সফলতা, ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু বৃষ রাশি কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় একাদশভাবে যেহেতু ভ্রমণ করছে, একাদশভাবে আপনাদের যে কোনো অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে। এবং ভাগ্য, কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে। বৃহস্পতির গোচর বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই যে 13 এপ্রিল 2022, টানা এক বছর বৃষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ভাগ্যোদয় হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি দ্বাদশপতির সঙ্গে কানেক্ট করছে। দেখুন, আপনাদের এই সময় বিদেশ থেকে আপনাদের লাভ বাড়বে, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। সম্পত্তির জায়গাগুলো আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে। মায়ের ক্ষেত্রে মায়ের সাপোর্ট আপনারা এই সময় পাবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া, আর্থিক স্থিতির জায়গা মজবুত হওয়া কিন্তু দেখা যাচ্ছে।
আমি আবারও বলছি, বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে যাদের ক্ষেত্রে বৃহস্পতি ড্যামেজ আছে তারা বৃহস্পতি যদি রক্ষা কবচ যদি পরিধান করেন, আপনারা নিশ্চিতরূপে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মানে সমস্যা আছে পাশাপাশি সমাধানও কিন্তু আছে। বৃহস্পতি আপনার জন্মছকে আপনার হস্তরেখাতে বৃহস্পতি যেমন আছে ঠিক তেমন রেজাল্ট আপনি কিন্তু পাবেন। বৃহস্পতি যদি আপনার শুভ থাকে, বৃহস্পতি যদি তুঙ্গ থাকে, মানে এই সময় আপনার কিন্তু অভাবনীয়। আমি বারবার বলছি, বৃহস্পতি যার জন্মছকে ভালো আছে, দেখবেন একটা লণ্ঠন নিয়েও কেউ যেন আপনাকে পথ দেখানোর জন্য কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ দেবগুরুর আশীর্বাদ আপনি কিন্তু পাবেন। এই জন্য আমি থাম্বেলে লিখেছি উন্নতি আর উন্নতি, অর্থাৎ এই রাশিগুলো কিন্তু উন্নতিকেও আটকাতে কিন্তু পারবে না। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, এই আট রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।